হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ইব্রাহিম থ্রি সিক্সটির সাথে আছি আমি ইব্রাহিম খলিল আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন দুই হাজার তেইশের ডে থ্রির সেশন ওয়ান এবং টু আমরা কীভাবে করবো এবং বিস্তারিত আলোচনা করবো চলুন শুরু করা যাক সামিটিভ অ্যাসেসমেন্ট দুই হাজার তেইশ যেটা অনুষ্ঠিত হবে তিরিশ নভেম্বর থার্সডেতে প্রথমে আমরা ডে থ্রিতে সেশন ওয়ানে যে ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো একটু দেখে নেই এই ইনস্ট্রাকশনগুলো মূলত অনেকগুলা ইনস্ট্রাকশন আছে টিচারের জন্য কিছু ইনস্ট্রাকশন আছে শিক্ষার্থীর জন্য তো এই সেশনটাতে যে ইনস্ট্রাকশন আছে আমরা দেখে নেই এটা করতে হবে গ্রুপ ওয়ার্ক আর কি করতে হবে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন টু এখানে আমরা এর আগে যে ডে টুতে কাজ করেছিলাম সেটা ছিল দুইটা ছবি একটা ফ্লো চার্ট একটা ছিল এই যে মহিলার চিত্রটা তো এটা মূলত ইলাস্ট্রেশন টু ইমেজিন হুই ইজ অ্যান্ড হুই ইজ শি এবং হোয়াট শি ইজ ডুইং অ্যান্ড হোয়ার শি ইজ এবং হোয়াট শি ইজ ওয়াচিং ফর লুকিং থ্রো দ্য উইন্ডো এখানে এই ছবিতে এখানে বেশ কয়েকটা প্রশ্ন করছে এগুলার প্রশ্নগুলো আমাদের অবশ্যই ইমেজিন করতে হবে গ্রুপে আলোচনা করতে হবে ইমেজিন টু আ থ্রি ক্যারেক্টার ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ স্টোরি লাইন ইউজিং দ্য ইলাস্ট্রেশন অ্যান্ড গিভ দেয়ার নেমস তো যাই হোক এগুলো একটু আমরা ভেঙে ভেঙে জানার চেষ্টা করব আর এখানে যেটা করছে যে এই কাজটা গ্রুপে করে গ্রুপে অ্যাক্ট আউট করতে হবে আই মিন এটা কনভারসেশন করতে হবে ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস অথবা এটা অভিনয় করে দেখি দেখাতে হবে ক্লাসে তো আমরা প্রথমে বলছি যে এখানে কি করতে হবে যে ইমেজিন হু শি ইজ এখানে যে ছবিতে দেয়া আছে মহিলাটা বা উনি কে তা আমরা এখানে বলতে পারি শি ইজ দ্য লেডি অর ওম্যান তারপরে এখানে বলছে হোয়াট শি ইজ ডুইং সে কি করছে শি ইজ পিপিং থ্রো উইন্ডো সে উইন্ডো দিয়ে উকি মারছে তারপর বলছে হোয়ার শি ইজ সে কোথায় আছে শি ইজ অ্যাট কিচেন অথবা ইন কিচেন রুম সে কিচেন রুমে আছে হোয়াট শি ইজ ওয়াচিং সে কী দেখছে লুকিং আউট হার ডটার রিটার্নস ফ্রম হোম তার কন্যা কি করছে স্কুল থেকে রিটার্ন আসতেছে এ বিষয়টা সে দেখছে এটার আরও কিছু অংশ আছে সেটা বলছে যে এখন ইমেজিন টু আর থ্রি ক্যারেক্টার দুইটা বা তিনটা ক্যারেক্টার ইমেজিন করতে বলছে ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ স্টোরি লাইন ইউজিং ইলাস্ট্রেশন অ্যান্ড গিভ দেয়ার নেমস এখানে যে ছবিটা ব্যাখ্যা করার জন্য দুইটা বা তিনটা ক্যারেক্টার সিলেক্ট করতে বলছে এবং তাদের নামগুলা মেনশন করতে বলছে এবং থিং হোয়াট উইল বি দেয়ার রিলেশনশিপ এবং কার সাথে কার সম্পর্ক কেমন হবে কি হবে ওই ক্যারেক্টারের সাথে সেটা সিলেক্ট করতে বলছে অ্যান্ড থিং সাম ডায়ালগস দ্যাট ইমেজিনেটিভ ক্যারেক্টার উইল টেল টু ইচ আদার এবং একটা ইমেজিনেটিভ ডায়ালগ আমাদের ক্রিয়েট করে নিতে হবে নিজে থেকে তো আমরা ধরে নিলাম একটা স্টোরি লাইন আমরা প্রথমে সিলেক্ট করতে হবে স্টোরি লাইনটা কি স্টোরি লাইন হচ্ছে রিম অ্যান্ড জিম কাম ব্যাক হোম ফ্রম স্কুল ঠিক আছে রিম এবং জিম স্কুল থেকে আসছে এটা আমরা একটা স্টোরি লাইন সিলেক্ট করলাম এখন আমরা যেহেতু বলছে যে এখানে ক্যারেক্টার নিতে হবে তো এখানে আমরা রিম এবং জিমের দুটো ছবি কল্পনা করলাম তারপরে এখানে যেহেতু তারা বাড়ি আসবে সেক্ষেত্রে তারা কোনো গাড়ি করে আসবে সেক্ষেত্রে আমরা একটা রিকশা ফুলারকে কল্পনা করলাম তারপরে আসার পথে হয়তো পিতার সাথে দেখা হতে পারে পিতার সাথে ছোট ভাইয়ের সাথে দেখা হতে পারে এখানে আমরা আরও একটা বা দুইটা ক্যারেক্টার কল্পনা করলাম এরপর বলছে তাদের নামটা সিলেক্ট করার জন্য এখানে আমরা ধরে নিলাম এই ছবিতে যে মহিলাটা আছে তার নাম মোনালিসা ও হচ্ছে রিমের মা তারপরে এখানে আমরা তাসরিফ এবং টনি এই দুটা ক্যারেক্টার ব্যবহার করলাম এবং এক তাসরিফ হচ্ছে রিমের পিতা আর টনি হচ্ছে রিম রিমের ভাই তারপরে আমরা এখানে আবার রিম এবং জিমের ক্যারেক্টার যেহেতু আমরা আগেই পেয়ে গিয়েছি সেক্ষেত্রে এগুলো নামগুলো সিলেক্ট করলাম যে রিম হচ্ছে ডটার অফ তাসরিফ তাসরিফের কন্যা আর জিম হচ্ছে রিমের ফ্রেন্ড আর ফাইনালি আমরা এখানে একটা রিক্সা ফুলারকে কল্পনা করেছিলাম ওর নাম দিলাম সায়েম তো যাই হোক এর এই ডায়লগের মধ্যে মানে গ্রুপ ওয়ার্কের মধ্যে আমরা এই ক্যারেক্টারগুলা নিলাম এবং ক্যারেক্টারগুলার নাম সিলেক্ট করলাম তাদের রিলেশনশিপ জেনে নিলাম স্টোরি লাইনটা আমরা নিয়ে নিলাম এখন এই বিষয়টা আমরা যেটা করব কী করতে হবে আরও কিছু বিষয় এখানে ফলো করতে হবে যে রাইট হু আর টেলিং দ্য ডায়লগ টু হোম আমাদের সিলেক্ট করতে হবে কে কাকে কী ডায়লগ বলছে রাইট হুয়াই দ্য ক্যারেক্টার আর টেলিং দ্য ডায়লগ এবং কেন কে কাকে বলছে কী বলছে কেন বলছে রাইট অল দ্য ইমিজিনেটিভ ডায়লগ উইথ হু আর টেলিং টু হোম একই কথা অ্যারেঞ্জ দ্য ডায়লগ সিকোয়েন্সিয়ালি আমরা নিচে জানি যে যে কোনো নাটক স্টোরি অথবা ডায়লগ আমরা লিখতে হলে একটা সিকোয়েন্স থাকবে ধারাবাহিকতা থাকবে প্রয়োজন হলে সেটা আমরা এডিট করে নিতে পারব গ্রুপ মেম্বারের সাহায্যে আর ফাইনালি আমরা যেটা করতে হবে অ্যাক্ট আউট কনভার্সেশন ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস তার মানে প্রথম সেশনে যে নব্বই মিনিট টাইম বরাদ্দ টাস্ক ফাইভ সেটা আমাদের এই যেটা আমরা এতক্ষণ কল্পনা করলাম এটা অভিনয় করে দেখাইতে হবে ক্লাসরুমে আশা করি টাস্ক ফাইভের কাজ আমরা বুঝছি বুঝতে পেরেছি এই পর্যায়ে আমরা যেটা করব মানে এখানে আমরা কি মানে টিচার কি ফলো করবে কোন ফিএইটা টিচার ফলো করবে টিচার এখানে মূলত লিটারেরি টেক্সটটা মানে সিক্স পয়েন্ট স্কিলটা ফলো করবে শিক্ষার্থীর বিশেষ করে তাদের লিটারেসারের উপরে তাদের এক্সপিরিয়েন্স তাদের ইমিজিনেশন তাদের এক্সপ্রেশন এ বিষয়গুলো দেখবে আর আমরা নিশ্চয় জানি যে এটা যেহেতু ক্লাস সিক্সের সর্বশেষ অ্যাসেসমেন্ট সেক্ষেত্রে এই আমাদের সাবমিটিভ অ্যাসেসমেন্টের পাশাপাশি আমাদের কি করতে হবে আমাদের বিহেভিয়ারাল যে দশটা ক্রাইটেরিয়া আছে সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সাবমিটিভ অ্যাসেসমেন্ট সেশন টুতে যেটা আছে এই যে আমরা যেই ক্যারেক্টারগুলো কল্পনা করলাম এটা অবশ্যই কি করতে হবে ইন্ডিভিজুয়াল কাজ এটা অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে যে ডায়লগটা তখন আমরা চিন্তা করলাম গ্রুপে ডিসকাশন করলাম অভিনয় করে দেখালাম এটা এখন ইন্ডিভিজুয়ালি লিখতে হবে তো এই সেকেন্ড সেশন থেকে মূলত টিচার কি ফলো করবে কোন স্কিলটা দেখবে এখানে দুটি স্কিল দেখা হবে একটা হচ্ছে লিটারারি এক্সপিরিয়েন্স এক্সপ্রেশন অর ইমেজিনেশন আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা লিখতে গিয়ে যে গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনস আছে বা লিটারারি লিঙ্গুইস্টিক ফিচার্স আছে এটা টিচার ফলো করবে তো আমরা ইনস্ট্রাকশনগুলো একটু দেখে নেই টাস্ক এর সেশন টুর যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটা কিভাবে করব বা কী করবো এখানে বলছো ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি কাজটা করতে হবে আলাদা একা একা অ্যান্ড অবজার্ভ দেশেশন টু যেটা আমরা জেনেছি ওই মহিলার ছবিটা রিফ্লেক্ট অন দ্য ক্যারেক্টার সেটিং থিম অ্যান্ড ইলাস্ট্রেশন দে আর ডিসকাস ইন ফাইভ সেশন ফাইভে যেই চরিত্রগুলো ছিল যেই সেটিংটা ছিল যে থিমটা ছিল যে সেটা যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা এখানে রিফ্লেক্ট করতে হবে অ্যান্ড রিড দ্য ডায়লগ দে হ্যাভ রিটেন ইন ক্লাস সেশনস ফাইভ অ্যাগেন এবং এই ডায়লগটা আমরা যেটা করেছিলাম যেটা আমরা একটা রাফ করেছিলাম ডায়লগ অভিনয় করার আগে উপস্থাপন করার আগে আমরা একটা রাফ করেছিলাম সেটা আবার পড়ে নিতে বলছে অ্যান্ড ইমেজিন আ স্টোরি লাইন উইথ দিস কারেক্টার থিম সেটিং অ্যান্ড ডায়লগ অ্যান্ড কাম আফ উইথ সাম নিউ ক্যারেক্টার প্রয়োজন হলে আমরা আগে যেই ক্যারেক্টারগুলা ইউজ করেছি এখানে প্রয়োজন হলে নতুন ক্যারেক্টার নিয়ে লেখা যেতে পারে অ্যান্ড টু দ্য ন্যাসেসারি এডিট যদি প্রয়োজন হয় আগে যে কপিটা আমরা করেছিলাম সেটা এখানে একটু কাস্টমাইজ করা যাবে এডিট করা যাবে আর ফাইনালি কি করতে হবে এই যে স্টোরিটা আমরা সেশন ফাইভে উপস্থাপন করেছিলাম সেশন ওয়ানে উপস্থাপন করেছিলাম এটা আমরা ফাইনালি অ্যান্সার স্ক্রিপ্টে লিখবো ইন্ডিভিজুয়ালি ঠিক আছে তা আমরা একটু দেখে নিই টাস্ক সিক্সে সিক্সের অ্যান্সারটা এরকম হবে এটা স্যাম্পল একটা অ্যান্সার যে কোনো একটা গল্প তোমরা সিলেক্ট করতে পারো সেটা হতে পারে আমি তো দিয়েছি যে রিটার্নস ফ্রম দ্য স্কুল সেটা হতে পারে কোনো কোথাও বেড়াইতে যাইতে অথবা কোনো গল্প বলতে অথবা যে কোনো একটা ইনসিডেন্টকে কল্পনা করে আমরা স্টোরি লাইনটা বা স্টোরিটা সাজাইতে হবে তো যাই হোক আমি মনে করি এই যে গল্পটা আমি সিলেক্ট করেছি এটা খুব ইউজ টু ইজি তোমরা পারবা সেক্ষেত্রে এই স্টোরি লাইনটা আমি সিলেক্ট করেছি তো প্রথমে আমরা যেহেতু অনেকগুলো ক্যারেক্টার নিয়েছি এখানে রিম ছিল জিম ছিল তারপরে রিক্সা ফুলার সাইম ছিল মোনালিসা রিমের মাদার ছিল তারপরে হচ্ছে তাস্রিফ রিমের বাবা তারপরে টনি রিমের ভাই এই ক্যারেক্টারগুলো আমরা ব্যবহার করেছি তো আমরা এটা আসলে কিভাবে করবো এখানে রিম বলছে হ্যালো জিম আওয়ার ক্লাস ইজ ফিনিশড বা জিমকে বলছে যে আমার ক্লাসটা শেষ হয়ে গিয়েছে আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে জিম বললো ইয়েস উইল ইউ গো টু হোম রাইট নাও তুমি কি এখন বাড়িতে যাবে তো রিম বলতেছে শিওর হেয়ার ইজ আ রিক্সা এখানে একটা রিক্সা আছে তো জিম বলছে যে লেটস গো বাই রিক্সা চলো রিক্সায় আমরা বাড়ি চলে যাই রিম বলছে উইল ইউ গো জয়নগর এখন রিম সাইম মানে রিক্সা ফুলারকে বলছে আপনি কি জয়নগর যাবেন আচ্ছা সায়ম রিক্সা বলতেছে ইয়েস লেটস রাইড অন ইট চলো এটা উঠে পড়ো অ্যান্ড রিম বলতেছে উই আর নাও অ্যাট ক্লোজ মাই হোম চলতে চলতে এক পর্যায়ে বাড়ির কাছে চলে আসছে দিস ইজ মাই হোম এটা আমার বাড়ি বাড়ির কাছে চলে আসছি তো জিম বলছে ওকে বাই বাই রিম রিম জিম দুজনে বিদায় নি একজন আরেকজন কাছ থেকে বিদায় নিল এই পর্যায়ে বা ওই যে জানালা দিয়ে যে মোনালিসা মহিলাটা তাকিয়ে আছে সে হচ্ছে রিমের মা সে বলছে হোয়াই আর ইউ লেট তুমি কেন জিজ্ঞেস করছে যে তুমি তোমার দেরি কেন এনি প্রবলেম কোনো সমস্যা হয়েছে তো রিম বলতেছে নো মোম বাট হোয়াই বলতেছে না কোনো সমস্যা না কিন্তু কেন মোনালি মোনালিসা জবাব দিচ্ছে রিমের মা জবাব দিচ্ছে ইয়োর ফাদার সার্সিও তোমার বাবা তোমাকে অনুসন্ধান করেছে খুঁজেছে খুঁজতেছে তো রিম বলতেছে রিমের ইতিমধ্যে রিমের বাবার সাথে রিমের দেখা হয়ে গেল সে বলল আসসালামু আলাইকুম বাবা তো তাসরিফ হচ্ছে রিমের বাবা সে বলছে ওয়ালাইকুম আসসালাম উইল ইউ গো উইথ মি ইন মার্কেট তুমি কি মার্কেটে যাবে আমার সাথে তো টনি বলতেছে আপু লেটস কাম উইথ আজ চলো আমাদের সাথে চলো বাবা উইল বাই চকোলেট ফর আজ আমাদেরকে চকলেট কিনে দিবে তো মোনার মোনালিসা বলতেছে মানে রিমের মা বলছে যে নো রিম ইজ টায়ার্ড রিম ক্লান্ত আর রিম কামস হোম রিম বাড়ি আসো ঘরে আসো তো রিম বলছে ওকে মম। তো এই ছিল তাদের মধ্যে কনভারসেশন তাদের মধ্যে আলাপচারিতা এটা আমি তো ডায়লগ করেছি বা চাইলে এটা আমরা স্টোরি এটা নাটিকা আকারে আমরা লিখতে পারতাম যাই হোক এটা অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে হুম তো আশা করি বুঝাইতে পারছি যে এভাবেই অ্যাকচুয়ালি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় মূল্যায়নের সেশন ওয়ান এবং সেশন টু কমপ্লিট করতে হবে এবং দু হাজার তেইশ সালের মূল্যায়ন প্রক্রিয়া এই ষষ্ঠ শ্রেণীর মূল্যায়নের মাধ্যম মাধ্যম দিয়েই শেষ হবে তো এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নতুন নতুন অষ্টম এবং নব নবম শ্রেণীর ইভ্যালুয়েশন রিলেটেড বা টেক্সট রিলেটেড ভিডিও পেতে ইংলিশ কন্টেন্ট পাওয়ার জন্য স্যানেলের সাথে থাকবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখার প্রত্যাশা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম